হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি মুরগির মাংস দিয়ে আলু পটলের ঝোল করব। এর আগে কিন্তু এই রেসিপিটা দেখানো হয়েছে, তারপর আজকে যেহেতু রান্না করতেছি এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে নামিয়ে নিয়েছি। আর না নেওয়ার পর এখন পটল আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর এখন মশলাপাতি যা আছে সব দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ আর মরিচ গুঁড়ো। যেহেতু মাংসের মধ্যে কিন্তু অনেক মশলাপাতি সব কিছু দেওয়াই আছে, আর সেই জন্যই আমি আর পটল আলুর মধ্যে দিলাম না। সব কিছু দিয়ে আর ভালো মতো করে আমি নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে নেব। সেদ্ধর পর কষিয়ে নিয়ে তারপর মাংসটা আমি দেব। যেহেতু মাংসটা আগে থেকে কষানো, এজন্য এটা আর একসঙ্গে দিয়ে কষাতে হবে না। এখন সব মশলাপাতি দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে পটল আলুর সঙ্গে। মিশিয়ে নেওয়ার পর এখন সেদ্ধর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এটা আমি ঢাকনাতে ঢেকে দেব। আর এরই ফাঁকে বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সেদ্ধ হওয়ার পর আমি পটল আর আলুগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। আর তারপর এখন মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে বলক আসলে আমি নামিয়ে নিব, তাহলে আমার রান্নাটা শেষ। আর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, এতে করে গন্ধটা অনেক ভালো আসে। আমি এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে, আমি এখন পানি দিব। এতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপর আমার রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটা বাটিতে উঠিয়ে নিব, তারপর আমি দেখাবো আপনাদের। এমনিতেও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তারপর আমি ঢেঁড়স ভাজার জন্য এখানে রসুন আর কাঁচামরিচ দিয়েছি। আর পেঁয়াজটা আমি কিন্তু ঢেঁড়সের মধ্যে দিয়েছি। আজকে আমি আমার মায়ের মতো করে ভাজি করতেছি। আমার মা এভাবে ভাজি করে, আলু এবং ঢেঁড়স আর পেঁয়াজটা ঢেঁড়স ছোটো ছোটো করে কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। এ তো দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু এই ঢেঁড়স ভাজিটা আমার কাছে অনেক মজার লেগেছিল, আর এভাবে ঢেঁড়স ভাজি আমার কাছে অনেক মজা লাগে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না এরকম করে। আমার বাবার বাড়িতে সবসময় এরকম করে ভাজা হয় ঢেঁড়সটা। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর কাঁচামরিচ তো আগে থেকে দেওয়া আছে। দেওয়ার পর আমি এটা নেড়ে ছেড়ে ভালো মতো ভেজে নেব।
ভেজে নাও হয়ে গেলে এই রান্নাটাও আমার শেষ। তারপর আমি ভালোমতো মিশিয়ে নিচ্ছি, আর এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যদি করা যায় অনেক মজার হয়। আর আলাদা করে পানি আমি কিন্তু ব্যবহার করিনি এর মধ্যে। এই তো হয়ে গেছে আমার ঢেঁড়সের ভাজিটা, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আর তো আমি বাটিতে উঠিয়ে নিয়েছি মুরগির মাংসটা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।